দেখেছেন কিছুদিন আগে আপনার এক সপ্তাহর মতো হচ্ছে আমাদের থানা ঘেরোয়া হয়েছিল যারা নেটে দেখছেন না ধলা থানা ওখানে একটা ছেলে তার নাম আবু সিদ্দিক বলে একটা ছেলে চোর সন্দেহ করে তাকে এমন ভাবে পিটানো হয়েছে অত সে চোর নয় পিটাতে পিটাতে এমন তাকে নির্যাতন করা হয়েছে এমন তাকে প্রহার করা হয়েছে সেই প্রহারে মারা গেল অথচ এলাকার মানুষ দুঃখিত তার সাথে হাইকোর্ট করা হয়েছে সেই হিসাবে আমরা আমাদের হিলফুল ফুজুলের তরফ থেকে তার বাড়িতে গেলাম সেখানে জিয়ারত করলাম সেই হিসাবে আমরা ফের বসেছিলাম এই জন্য সেই ছেলেটা শহীদের দরজাটা পেয়ে যাক কেন সে নির্দোষ ছেলে সেই নির্দোষ ছেলেকে আমরা দোয়া করব আল্লাহ তাআলা তার যেন জান্নাত নসীব করে বলুন আল্লাহুম্মা আমিন সেটা ও ভাই আমাজন যুবক মিনহা খলান্নাকুম ও ফিহা নুঈদুকুম ও বিলহা নুখরিজুকুম তাআরা তা নুখরো এই দোয়াটা যখন আমরা পড়ে চলে আসব এইবারে কবরে যখন দুই দুটো মানুষ থাকবে বিসমিল্লাহি ও বিল্লাহি ও মিল্লাতে রাসূলুল্লাহ কিংবা বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ এই দোয়াটা যখন পড়ে চলে আসব সুরা কাপ পড়ে সোরা কাহাব যে ব্যক্তিটা পড়বে ওই ব্যক্তিটা কবরে যখন দিয়ে আসা হবে চল্লিশ কত চলে আসার পরে আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই জমিন থেকে আসমান পর্যন্ত একটা লাইট তৈরি হয়ে যাবে কবরে আজাব হবে না সুরা কাহা পড়লে সুরা কাহা পড়লে আজাব হবে না ভাইরা আমার জওয়ান যুবকেরা রাত্রে বেলা যদি কেউ সালামুন আলা ইলিয়াসি সালামুন আলা ইলিয়াসিন এভাবে সাতবার যদি পড়া যায় সাতবার পড়ে রাত্রে বেলা একটু ঘুমাবে তার একটা পিপড়ে পর্যন্ত কামড়াবে না সাপের ক্ষমতা হবে না বিচ্ছের ক্ষমতা হবে না তাকে যে দংশন করবে এমন কি দিনের বেলাও যদি মাঠে ঘাটে রাস্তা ঘাটে চলাফেরা করে একবার সাতবার বলবে সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা ইলিয়াসিন সালামুন আলা ইলিয়াস এই দোয়াটা যদি কেউ পড়ে সাদবার তার বিচ্ছে কেন সাপ কানে পোকা বাঁকর পর্যন্ত কামড়াতে পারবে না যদি বলেন হুজুর কামলাবে না আমি এটা তিরিশ বছরের আমল এটা পরীক্ষিত আমল আপনার যদি পড়ে যান এই দোয়াটা পড়ার পরে সাপ পর্যন্ত মাথা নিচু করে চলে যাবে এই দোয়াটা পড়ার পরে কারোর যদি কারো সাপে কামলায় তাহলে

কিছু কামলাবে না একদম প্রমাণ স্বরূপ বলে দিচ্ছি ও যুবক ভাই একটু আমল করতে হবে আমল করলে আল্লাহ নাজাত দিয়ে দেবে আর আপনার অনেক গুনাহ করেছি এইবারে মনে মনে ভাবি আল্লাহ তো বললেন অখলাক না কুমা জোয়া যা আমি আল্লাহ জোনা জনা পয়না করেছি ছেলেও করেছি মেয়েও করেছি একে অপরের জোড়া জোড়া করেছি কেন জয়া করলাম আমার খলাক ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ জোড়া জোড়াও করেছি তার সাথে জিনও পাঠিয়েছি আমি আল্লাহ পয়দা করেছি এই জন্য জিন এবং মানুষকে পাঠিয়েছি আমি আল্লাহ আমার ইবাদত করবে কি করবে আমার ইবাদত করবে এইভাবে যদি আমরা এবাদত করতে পারি নাজাত আল্লাহ দিয়ে দেবে এবার আপনি যদি মনে করেন আমি তো অনেক গুণা করেছি আল্লাহ কি মাফ করে দিতে পারে ওরে বন্ধু আমার আল্লাহ চাইলে সব কিছু করতে পারে একটা মানুষ একশোটা মাত্রার মার্ডার করেছিল একশো মিয়াতার একশো তারপরে একজন আলেমের কাছে গেল যেতে যেতে রাস্তায় মারা গেল জান্নাতের ফেরেস্তা জান্নাতে নিয়ে যাচ্ছে জাহান নামের ফেরেস্তা জাহান নামে নিয়ে যাবে এইবার দুটো ফেরেস্তা ছকলা শুরু হয়ে গেল এ এবার আমি নিয়ে যাব জান্নাতের ফেরেস্তা আমি নিয়ে যাব মাঝগান থেকে ফায়সালা হলো যে রাস্তাটা আপনার কাছাকাছি সেই দিকেও চলে যাবে জান্নাতের রাস্তাটা কাছাকাছি হয়ে গেল এইভাবে আল্লাহ তালার ফায়সালা হয়ে গেল ওই ব্যক্তিটা একশোটা মার্ডার করার পরে আল্লাহ তার দয়ার জান্নাত দিয়ে দিল কেন দিয়ে দিল তার দিল থেকে তওবা এসেছিল সে নিয়ত করেছিল এবার কি আমি তওবা করব কোন আলেম ওলামার হাতে বয়াত হব কিন্তু যার কাছে গিয়েছিল সে বলে তুমি মার্ডার করেছো চুরাশিটা মাফ হবে না তুমি মার্ডার করেছো নব্বইটা মাফ হবে না তুমি মার্ডার করেছো নাইনটিন মাফ হবে না তুমি মার্ডার করেছো নাইনটিন

বড় আল্লাহর বুজুর্গ মানুষ ছিলেন হাসান এই সময় স্বপ্ন দেখছেন এই জামানে একজন আল্লাহর ওলি হয়ে গেল অমুক ব্যক্তির কাছে চলে যাও সকালে ফজরের নামাজ পড়ে হাসান বসে হামাতুল্লাহ আলাইহি মত করে দরবারে চলে গেল মত করে বাড়িতে গিয়ে এইবারে ঠকা দিতে শুরু করেছে তানার স্ত্রী বলেন হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ এই জামানার বড় মজার দেলে মানুষ আপনি আমার বাড়িতে এসেছেন আমার স্বামী হলো মদখোর আমার স্বামী নামাজ করে না আমার স্বামী রোজা রাখে না আমার স্বামী দান করে না আমার স্বামী হলো একজন মদখোর বলে মা তোমার স্বামীটা কোথায় আছে বলতে পারো তোমার স্বামীটা কোন জায়গায় আছে বলতে পারো বলেন হুজুর আমার স্বামী তো সব সময় মদের আড্ডায় পড়ে থাকে বলে মা ওখানে যাব ওখানে যাবার পরে ওই ব্যক্তিটা দেখে নাও মদ খেয়ে ওখানে শুয়ে আছে আসনposti সালাম দেওয়ার পরে ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কি কাজ করছো বলো তোমার আমল নামাতে কি আছে বলো তুমি কি আমল আমাকে জানাও কি আমল করে যেতে হবে নামাজ মরুন রোজা রাখুন স্ত্রীকে একটু পর্দা রাখুন ছেলেদেরকে একটু মানুষ করুন মধ্যে যখন আমার হবে তাহলে মরণের পরে আমার ছেলে যদি আমার জানা যা তাহলে নসিবটা কেমন বলুন তো এই আমি একজন মুরব্বি মানুষ মারা গেল আমাকে ঢোলা থেকে ভাড়া করে আনা হলো আমি জানা যা পড়লাম আর এই গ্রামে যে ব্যক্তিটা মারা গেল তার সন্তান তার জানা যা পড়ালো দুটো এক হবে আমি যখন জানা যা পড়াবো বাবজি আমার চোখেতে পানি আসে না যে অধ করি চোখে পানি আসে না কিন্তু আমার বাম মারা গেল আমার মা মারা গেল আমার বাবু মারা গেল আমার খালা মারা গেল গ্রামের ইমাম সাহেব তার হক আছে জানা যা পড়ানো কিন্তু যখন ভালো আলেম হবে ভালো হাফেজ হবে তখন সে বলে দেবে ভাই তোমার আব্বা জানে জানা তুমি পড়ো আমার বাপ মারা গেল আমি জানা যা যখন পড়াচ্ছি আল্লাহ আকবর আমার দিলটা কোথায় চলে গেল অন্তরটা কোথায় চলে গেল কি জানি পৃথিবী ওলট হয়ে গেল চারটি তকবীর পড়তে কতটা সময় চলে গেল এইভাবে যখন তকবীর পড়ব আর বলবো আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ও গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান মিন্না ফাহি আলাল ইসলাম ও মান তাফাইতাহু মিন্না ফাতাফাহু আলাল ঈমান আমার বাপের জানাজা যখন আমি পড়াচ্ছি আমি সন্তান আমার দিলটা অন্য হয়ে গেল আমি যখন পড়ছি আল্লাহ আমার পাবে সগিরা গুনা কবিরা গুনা জাহিরি গুনা জানা গুনা অগনা গুনা আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ তাআলা ফেরেশতাদের ঘোষণা করবে নেক আওলাদ জানাজা পড়াচ্ছে ওই আমার ফেরেশতারা ওর বাপের ওই maaf করে আমি দিলাম ওর রহমতের হাওয়ায় রহমতের দরিয়ায় আমি ভাব দিলাম ও ভাই গুনা করেছে এই বেশের হাবি গুনা করেছে করার পরে হাসান বসি গিয়ে বলছে তুমি কি আমল করেছ বলেন হুজুর আমি কিছু আমল করি না কিন্তু কোরআনের একটা পৃষ্ঠা কোরআনের একটা পৃষ্ঠা সেখানে পড়েছিল আমি ওইটা খুব তাজিম করলাম ওটা খুব সম্মান করলাম তাজিম করেছি সম্মান করলাম তাজিম করার কারণে সম্মান করার কারণে আল্লাহ কি করবি আমি তাও জানি না আসান বসরি বলছেন বাবা তুমি লাগানোর কারণে আল্লাহ তোমাকে মাসুম করে দিয়েছে আল্লাহ তোমাকে মাসুম করে দিয়েছে তারপরে ওই ব্যক্তিটা গোসল করে নিল গোসল করার পরে আসান বস্রী বলছেন হুজুর আমাকে তবা করিয়ে নেন আমাকে মা করিয়ে নেন আমি আজকে তওবা করতে চাই ওই ব্যক্তিটাও ওই সমসাবনার মদখোর আল্লাহর ওলি হয়ে গেল ও ভাই আজকের আমার ছেলে হাফেজ হয় না আমার মেয়ে পর্দায় চলে না আমার স্ত্রী আমার কথা শুনে না রাত বারোটা বেজে গেল স্ত্রী গিয়ে বলছেন ওগো স্ত্রী একটু পানি দাও স্ত্রী বলে এত রাত্রে এসে চোয়েটে ঢেলে খাও আমার মা বোনের স্বামীর পায়ে আপনার আপার স্বামীর তলায় পায়ের তলায় জান্নাত যদি কোন স্বামীর কথা মেনে নিতে পারে স্বামীকে একটু হাসাতে পারে স্বামীকে একটু মজা করতে পারে স্বামীর সংসারে থেকে দুঃখ সুখ একটু মেনে নিতে পারে ওই স্ত্রীর কপালটা বড় নসিবটা বড় হয়ে যাবে আমার নবী যখন মেয়েরা দেখে সামারা বল বসে আছেন আমার নবী বললেন অধিকাংশ মেয়েরা সব জাহান্নামী অধিকাংশ মেয়েরা জাহান্নামী সাবিরা বললেন অভিমায় রসুলাল্লাহ অধিকাংশ মেয়েরা জাহান্নামের কারণটা কি আমার নবী ওই সময় বললেন না নামাজের কারণে আমার নবী বললেন না পর্দার কারণে আমার নবী বললেন না রোজার কারণে আমার নবী বললেন না আপনার তাহাজ্জুদের কারণে আমার নবী ওই সময় বলেছিলেন বাবজি aksaru fi alinnari takilu filashi shamir nafarmani আমার মায়েরা স্বামীর ঘরে ছেলে ফুলেদের মানুষ করুন তার সাথে সাথে ছেলেদেরকে তেল মশে কান স্বামীকে খেদমত করুন স্বামী যত বড় নাফর মানি হোক না কেন যত বড় জালিম হোক না কেন স্বামীর যদি খেদমত না করেন আর রাত বারোটা একটা বেজে গেল রাত তিনটে বেজে গেল স্বামী একবার বলে দিল স্ত্রী আমার কাছে চলে এসো ওই স্ত্রী যদি না আসে সারাদিনের এবাদত কবুল হবে না মায়েদের চারটে কাজ নামাজ রোজা পর্দা স্বামীর খেদ হস টাকা থাকলে হস করে করে নামাজ রোজা পর্দা স্বামীর খেদ আমি বলবো নামাজ পড়বো আমি রোজা রাখবো আমি হজ করব আমি দান করব কিন্তু স্বামীর খেদমত করব না ও মা মনে দেখো মা জাহান্নামে নামে রাস্তা দা তৈরি হয়ে গেল জাহান্নামে নামে রাস্তা তৈরি হয়ে গেল এই জন্য ওটা বড় কথা না তোমার যে ষাট বছরের জেন দিকে দিয়েছিলাম কতটুকু আমল করেছ বলবে না তুমি মুক্তি হও হওনি কেন আলিম হওনি কেন দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর পড়াশোনা করলাম এই লাইন

আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ফ্রির ব্যবস্থা আছে যারা গরিব ছেলে মেয়ে ছেলে তাদের জন্য ফ্রির ব্যবস্থা আছে একটা মাদ্রাসা চালাই তারপর আরো একটা মাদ্রাসা সেটাও আমি এক সেক্রেটারি মহিলা মাদ্রাসার আমি সভাপতি তারপরে বিভিন্ন জায়গায় আল্লাহ খেদমত করান হাওড়া হুগলি বর্ধমান মানুষ আমাকে নিয়ে যান আমার অধিকাংশ জলসা সব বাগনান হাওড়া জেলা বাগনানে বেশিরভাগ জলসা মেদিনীপুর কেন আমি ওই বাগডানায় প্রায় পনেরো ষোলো বছর একটা মাদ্রাসার শিক্ষক ছিলাম সেই জন্য ওইদিকে দেওয়াত বেশি এদিকে দাওয়াত খুব টুকটাক তারপরে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার আসে ওই জন্য আলে ওলামা আমরা মনে করি আলেম ওলামা মানে মসজিদে শুরু থাকবে আলেম মোলামারা ব্যবসা করতে পারবে না আলে ওয়ালামা বয়ান দিতে পারবে না কিছুদিন একজন আলেম ফোন করলো হুজুর কি বলে আমার মসজিদে থেকে জলসা যেতাম বলে আমার চাকরিটা গেল আমাদের শেষ জামান এটা সেই লক্ষণ ইমামদের মর্যাদা দেয়া হবে না ইমামদের সম্মান দেয়া হবে না ওলামাদের চেয়ারকে কেড়ে নেওয়া হবে ওলামাদেরকে গোলা টিপে দেওয়া হবে তার জন্য বলা হচ্ছে

ইমামের যদি বেতন কম থাকে তাহলে কি হবে তো ইমাম সাইডে ব্যবসা করছে অনেক কমিটি আছে সাইডে ব্যবসা করতে যায় না আপনার এলাকায় ভালো বিভিন্ন জায়গায় ঘুরছে ভাই ওই জন্য আগামী দিন আসছে সহি পড়নেওয়ালা ইমাম সহি পড়নেওয়ালা তلاওয়াত সহি পড়নেওয়ালা কুরআন पढ़ने ইমাম আপনি খুঁজে পাবেন না ইমাম খুঁজে পাবেন না ভালো ইমাম তারা মসজিদ ছেড়ে দেবে মাদ্রাসা ছেড়ে দেবে কেন তাদের সম্মান ঠিক জায়গা রাখা হবে না ওই জন্য আল্লাহ আমাদের সকল যুবক ভাইদের বলবো ভাই হাত ধরে বলবো যাদের বাপ বেঁচে আছে মা বেঁচে আছে একটু খেদমত করুন ব্যবসা যাচ্ছে মায়ের কাছ থেকে দোয়া নিন বাপের কাছ থেকে দোয়া নিন আল্লাহ বাড়িয়ে দেবে ও ব্যবসায় উন্নতি হয়ে যাবে

আর বলবো আব্দুল কাদের যে পেটে সন্তান এসেছিল তার নাম আব্দুল কাদের জিলানি বাচ্চাকে যখন মাদ্রাসায় ভর্তি করলো সকলে আমরা জানি কম বেশি সকলে আমরা শুনি কিন্তু বাচ্চাকে বলা হলো বলো আলী বা তো বাচ্চাটা তখন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহু লিল মুত্তাকিন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফী এভাবে পড়তে শুরু করে সূরা ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওয়া অলতত নিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম বলে এক পারা দুপারা তিন পারা চার পারা ছয় আট পারা 10 পারা 18 পারা শুনে দিল উস্তাদ বলছে মা তোমার এই বাচ্চাকে নিয়ে চলে এসেছো অন্য মাদ্রাসায় পড়িয়ে আমার কাছে নিয়ে এসেছো মা বলছে হুজুর بیا তুমি maaf করবেন আমার বাচ্চাকে আমি অন্য কোন মাদ্রাসা নিয়ে আসি সব থেকে এই উঠতে তাই এই শুরুতে এই আপনার কাছে সর্বপ্রথম নিয়ে এসেছি বলে মা তোমার বাচ্চাটা এই আটার পারা কোরআন হেপচু করলো কি করে বলছেন হুজুর আমি যখন গর্ব অবস্থায় ছিলাম হুবলা অবস্থায় ছিলাম আমার পেটে বাচ্চা যখন আসে আমি মা আঠারো পারা কোরআন শরীফ আমার মুখস্থ ছিল আমি প্রতিদিন পড়তাম প্রতিদিন পড়তাম আর ওই বাচ্চাটা পেটে থেকে শুনতো দোল্লায় যখন বাচ্চা ছিল আমি পড়তাম দোল্লায় বাচ্চাটা পড়তো এইভাবে মগস্ত করেছে বলতে বলতে মা ঝর 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 করে কাঁদছে ওস্তাদ বলছেন মা তুমি কাঁদছো কেন মা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমার এত সুন্দর একটা সন্তান গ্রহণ দিয়েছো এত এত সুন্দর সন্তান তুমি তুমি মা হইছো সন্তানের মা তোমার কপাল ভালো তোমার তকদির ভালো তুমি কাঁদছো কেন মা বলছে হুজুর এইজন্য আমি কাদি।

এই দিন ঘুরতে যাবেন হ্যাঁ পাডে স্বামীর কাছে এসে অ্যাকশন শুরু ভাই এই বাস্তবিক দেবরের সঙ্গে সারাদিন ফোনে কথা হলো জামাইয়ের সঙ্গে হলো আত্মীয় সঙ্গে হলো ছোট ভাই খালাতো ভাই মামাতো ভাইয়ের সঙ্গে সারা দিনে ফোনে কথা হলো স্বামী একবার হয়তো বাইরে বিদেশে গিয়েছে কোন কোনো কাজে গিয়েছে ঠিক হয়তো রাত নটার সময় ফোন করে থাকো কি করছো হ্যাঁ পরে রাত বারোটার সময় উঠছে দশটার সময় ফোন করতে মনে উঠছে তোমার রাখো রাখো সকালে হবে এই যে স্বামীর মনে ব্যথা লেগে গেল স্বামী তো বিবি বাচ্চা ছেলেদের জন্য তো একটু বাইরে গিয়েছে দশটা মিনিট সময় পেয়ে একটু ঠান্ডা মাথায় কথা বল তাকে তৃপ্তি দাও এই যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী কথা বলবে আল্লাহ একটা করে পাপ মাফ করে দেবে একটা করে নেকি লেখা হবে সেখানে স্বামী কথা বলবে হ্যালো টুকটুকির মা কেমন আছো হাসিনা মা কেমন কি করছো এই বলছে ফোনটা রেখে দাও ফোনটা রেখে দাও আর বাইরের মানুষের সঙ্গে মিষ্টি গলা কিন্তু উল্টো হয়ে গেল বাইরের মানুষ যখন কথা বলবে হ্যাঁ কে বলছো হ্যালো আমি আব্দুল রহিম বলছি তোমার দেওয়া বলছি কি হয়েছে বলো ঠিক আছে রেখে দাও সময় নেই কে বলছো আমি তো ফোদ ভাই বলছি ভাবি আমি তোমার ফোদ ভাই বলছি হ্যাঁ রেখে দাও রেখে দাও এখন সময় নেই কি হয়েছে বলো দু চার মিনিট পটপট করে হ্যালো কে বলছো হ্যাঁ গো ভাবি আমি তোমার সেই খালাতো ভাই সে এক হোটেলে খেয়েছিল বুঝতে পারছো নি তখন এর কথা বলা দরকার ছিল হ্যাঁ রেখে দাও কি হয়েছে বলো পরে হবে কিন্তু এইভাবে বলা ছিল কিন্তু কি করছে খালাদ ভাই ফোন করছে মামাত ভাই হ্যালো কে ফোন করছো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো 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 মানে মিষ্টি মানে মিষ্টি শুধু বলছে শয়তান ভিতর ঢুকে বলেছে কে বলছে আর মিষ্টি কর গলাটা শুরু কর দুটো কণ্ঠ ঢুকে বল দুজন কথা বললে মাঝখানে শয়তান থাকবে আর স্বামী ফোন লাগাত ওর ব্যবসা শুরু হয়ে যাবে মাথা গরম টেনশন ঝামেলা এগুলো শয়তানি লক্ষণ মায়েদের বলবো মায়েরা রেগে গেলে হবে না একটু পরিবর্তন হন একটু পরিবর্তন হন স্বামী স্ত্রী মিল মোহব্বত যে বাড়িতে থাকবে সেই বাড়িতে আল্লাহ রহমত হবে আল্লাহ রসুল যে গ্লাসে পানি খেতেন আল্লাহ রাসূল যে বাইদে যে ক্লাশিব প্লে প্লে মানে পেলায় পানি খেতেন আম্মাজন হল আয়শা সেইখানে মুখ দিয়ে মুখ দিয়ে পানি খাচ্ছেন আল্লাহ রাসূল বলছেন আয়শা তুমি আমি যেখানে পানি পান করেছি মুখ দিয়ে ছোটটা তুমি সেখানে বললো ও আল্লাহ রাসূল আমরা স্বামী স্ত্রী আপনি যেখানে মুখ দিয়ে যে নোখানে যদি আমার লোভটা পড়ে আমার লাভটা যদি ছোটটা পড়ে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল محبت বজায় তৈরি হয়ে যাবে

এইভাবে খেতে শুরু করেছে করেছো বলছে রাসুল আল্লাহ ওই হাটটা আপনি ফেলে দিয়েছেন ওই হাটটাতে আমি আপনার স্ত্রী হিসেবে যদি খাই আমাদের স্বামী স্ত্রীর মিল মহবত পয়দা হয়ে যাবে কালকে দূর বেলা চলে যাবেন ভাই আমার দোস্ত দূর চলে যাবেন গরুর হাড় কুরবানির গোশ যদি থাকে হাড় যদি নেবে না পোলটির হাড় নিয়ে একটু খেয়ে দে আর একটু ফেলে দেবেন দশটা রেখে দেবেন 10 টকনা তো আমাদের বাড়িতে নেই অধিকাংশ বাড়িতে 10 টকনা উঠে গেছে 10 টকনা খাবেন আল্লাহ বরকত হবে ওই 10 টকনা খেলে সন্তান হবে ওই 10 টকনা থেকে উঠে খেলে নবী সুন্নাত আলাদা হইলো বুঝলেন একটা মানুষের বাড়ি চোর ঢুকেছে চোর ঢুকলে ওই ব্যক্তিটা কি করলো বলল চাবি দেই দিচ্ছি তোমরা এগুলো সব নিয়ে নাও আলমারিতে যা আছে ওগুলো সব নাও সেই বেচোর বলল বলে আমরা এত বোকা আছে। আমরা এত বোকা তুমি চাবি দিয়ে দেবে নিয়ে নেবো আর ও কিন্তু একটা পুটুলি নে বগলে রেখে বলে এটা নেবে না ভাই এটা নেবে না চোরেরা মনে করছে মাল সব এই পুটুলি দেয় চোরে বলল এক তোর কাছে যেটা জড়িয়ে দাও বল না আমি দেব না দু চার গা দিয়ে ওইটা নিয়ে নিল চাবি ফেলে দিল দে তারা চলে গেল মাঠের মাঝখানে বলে কি আছে দেখি এখন দেখে না ওই রাত্রে খাওয়া দাওয়া করেছিল হাড়হাডি পড়ে আছে ওইটা দস্তখানা বেশ মাল নিতে পারলো না এটা কে লিখেছেন আশাব আলী থানিদি রহমাতুল্লাহ লিখেছেন ওনার বইতে পেয়ে যাবেন তো কথা হলো ভাই দস্তরখানে এত মর্যাদা আল্লাহ দিয়েছে তাহলে দস্তরখানায় আমাদের খেতে হবে তাই না দস্তরখানে আমরা যদি না দস্তরখানায় খাই তাহলে কি করে হবে

অবশ্যই সেভাবে আমাদের মেহনত থাকতে হবে আর যারা স্বামী আছি আমাদের মিল মহাব্বতটা পয়দা করতে হবে অধিকাংশ বাড়িতে স্বামী স্ত্রী মিল নেই মায়েদের বলবো স্বামীর হক স্বামীর মর্যাদা যাতে নষ্ট হয় সেদিকে আমাদের খেয়াল রাখবো আর সন্তানদের বলবো বাপ মায়ের অন্তত যাদের বাপ আর মা মারা গেছে অন্তত কবরটা জিয়ারাত করবে কবর জিয়ারাত বন্ধ হয়ে গেছে। এক একজন বলে কবর জিয়ারাত করে কি করবে মানুষ মারা গেলে খেয়ে যায় যারা আল্লাহর মাহবুব আল্লাহর ওলি বান্ধ হবে আল্লাহর প্যারা বান্ধবাল মোটা এই যে জাহান নামের করতে পারবে না। আপনার পোকা মাখন খেতে পারবে না সালমান যখন আপনার একটা মাটি খোলা হচ্ছিল নদীর ধারে দেখা গেল ওনার সেই লাশটা বার হয়ে গেল লাশ হবে সেখান থেকে এক ফটা ব্লাড করা হলো সেই দেখা গেল কয়েকশো বছর আগের পূর্বের লাশ ওই সময় বড় বড় বৈজ্ঞানিক তার ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল একজন বৈজ্ঞানিক বললো কবরে আজাব হয় না মাইক ফিট করলো ফিট করার পরে কিছু গেল কিছু মানুষ বললো না কবরে চিন্তা করলো এত বড় বড় লাউ কিভাবে হলো এইভাবে গবেষণা করতে 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 বট গাছ থেকে একটা ছোট্ট মতো একটা টুকরো ফল এই টাকা পড়লো মাথায় পড়লো তার চেতনা ভেঙে গেল ও তখন চিন্তা করলো যদি এটা বড় বড় ফল হতো এত মোটা গাছ ফলটা যদি এরকম বড় বড় হতো আমার মাথায় পড়তো আমি দুনিয়াতে বিদায় নিতাম তাহলে আল্লাহ যেটা করে সেটাই ভালো করে আমি ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল বাপজি আমার ইমানের কলমাটা এত সহজ নাই তা বাপ দাদারা কলমা পড়েছে আমরা বলছি আজকের গজ দসিও সারা জীবন শুনছি এইজন্য বলবো বাপ মায়ের খেদমত করুন পর্দা করুন মায়েদের বলবো ছেলে ভুলেদের একটু এলমো শিখুন অন্তত কোরআনটা পড়তে পারে মাওলানা হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যাই হোক না কেন তার সাথে সাথে অন্তত সে কোরআনটা যেন সই পড়তে পারে হালাল হারামটা যেন বাঁচতে পারে তা না হলে কামিয়াব পাওয়া যাবে না সারা রাত ধরে আমরা জল যা শুনবো বড় বড় বক্তা আনবো হ্যাঁ কিন্তু কথা হলো আমরা বক্তা তো চিনি না এখন অটোমেটিক বহুত বক্তা উঠে গেছে এক একটা বক্তা আছে আমরা সাধারণ মানুষ কি চিনব না আলে না মাওলানা না মূর্তি একটু গলা ভালো আছে বক্তিতা চলে গেল তারপর বলছে ভাই এত বড় হুজুর বস করে চলে গেল তাকে প্রশ্ন করছে আচ্ছা আমাদের কুয়া ছিল কুয়াতে একটা ইঁদুর পড়ে গেছে হুজুর কি করব বলুন তো ওই কুয়ার পানিটা পাক না না পাক বলুন কি করতে হবে এটা কুয়া সে কুয়াতে পানি তুলে উজু করে খায় গোসল করে কুয়া এখন কুয়াতে ইঁদুর পড়ে গেছে তে হুজুর বলছে আচ্ছা কুয়াতে ইঁদুরটা পড়ে গেল মরে পড়লো পড়ে যেতো পড়ে মরেছে না মোরা পড়েছে বাড়িওয়ালা বলে তাহলে হাসিনার মা জিগাদে করতে হবে ফতেমার জিগাদে করছে ইদুটা কিভাবে পড়লো বল তাও জানি না এ মৌলি বলছে তাহলে ঠিক আছে ভালো করে জেনে পরে আমাকে জানাবে এখন মরে পড়েছে না পড়ে মরেছে আর আর একজন এক কাজে এসে বলছে ভাই আমার কুয়াতে ইদুর পড়েছে কি করতে হবে ইদুর পড়েছে কি মারা গেছে বলে ফুলে গেছে বলে ঠিক আছে ইদুর তুলে দাও

ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ আলাই বললেন বাবা এই মশলাটা তোমার দেবার জন্য তোমার কাছে আমি গিয়েছিলাম গিয়ে বললাম এক গ্লাস শরবত দাও তোমার একটা মশলা শেখাই তুমি বললে না না ও সব শরবত দিয়ে মশলা হবে না যাও বুড়ো বাবা আমি সেই মোহাম্মদ যাও

মুক্তি হতে হবে না মাওলানা মুক্তি হন ছেলেকে ইঞ্জিনিয়ার প্রবেশের কোনো কোনো অসুবিধা নেই এই জন্য আল্লাহ পাক আমার আপনার সকলে আমল করার জন্য তৌফিক দান করে দুশ্চি কুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ মুজকো পিলা দে ইশকি কা জাম তু আকা হে মাই হুম গোলাম मुझको काम रब, रब के दुल्हारे तुम ही तो होने रब, रब के दुल्हारे छोटो छोटो आज बड़ो हालांकि रब के दुलारे तुम ही तो हो सबके सहारे तुम ही तो हो आए नबी दुनिया में सबके सहारे तुम ही तो हो भेजे ने তুজকো সালাম তু আকা হে মায়ে গোলাম আল্লাহ হম্মা আলা সৈয়ে দেনা মাওলানা মোহাম্মাদ ওয়ালালে সঈদে না মাওলানা মোহাম্মাদ তাহলে মায়েদের পর্দা করাবো যারা আমরা বাপেরা আছি বাচ্চাদের এলম শেখাবো স্বামী স্ত্রীতে মিলভব্য থাকতে হবে আর বাড়িতে দস্তখানা রাখতে হবে বাপ মায়ের তো খেদমত থাকবে দস্তরখানে আমরা ভাত খাবো ইনশাল্লাহ আর আগামী আগামী কাল থেকে অন্তত ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়ব তখন হুজুর ওইটা বাদে না নামাজ যদি না পড়া যায় নামাজ হলো হাতিয়াত নামাজ যদি নাই তার কিচ্ছু নাই নামাজ যা সব তার এই জন্য নামাজ আমাদের পড়তে হবে আমরা শুধু জুম্মান নামাজ পড়বো হলে হবে না অন্তত নামাজ পড়বো এই জন্য আমার যুবক ভাইদের বলবো বাবাজিদের বলবো মায়েদের বলবো যারা এখনো পর্যন্ত আমরা নামাজ পড়ি না আমি এটাই বলে যাব আগামী সকাল থেকে আল্লাহ যদি বেঁচে রাখে আমরা অন্তত ফজর নামাজটা অন্তত মসজিদে পড়বো বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ যারা যাব না তারা আসতে বলছে ইনশাল্লাহ অন্তত ইনশাল্লাহ বললে যদি নামাজ যেতে পারি ঘুমিয়ে পড়লো নাকি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে এবারে যে হজে গেল লক্ষ লক্ষ টাকা হজ বললো এটা হলো মহরম এর আগের মাস কি ছিল জিল হজ হজে গেল একটা হাজি ফিরে এসেছে হজ্য় নামাজ পড়ে দেখছি একজন হাজি এসেছে আমার বাড়িতে এসে দেখি নাও খাজুর পানি আর আমার ছোট মেয়ের জন্য এটা একটা অর্ডার নিয়ে এসেছে আমি বললাম আপনি কেমন আছেন তার বয়স প্রায় সত্তরের কাছাকাছি বললো আমার বেটে আমার বিছানাতে তিনজন পানি পানি করে মারা গেছে এত গরম তো কলম পেপারে দিয়েছিল কয়েক হাজার তো কথা হলো টাকা থাকলে যে হজে যাবে টাকা থাকলে যে হজ করতে পারবে হজে গিয়ে যে সে পূর্ণাঙ্গ ফিরে আসতে পারবে এর কোন গ্যারান্টি নাই বা হজে গিয়ে বছর হজে অনেক মানুষ মারা গিয়েছে গরমে অনেক মানুষ মারা গেল এই জন্য আমরা দিল থেকে প্রাণ থেকে তওবা করব তার সাথে সাথে আমরা দস্তরা খেব খাবো ছেলেদের একটু লেখাপড়া শেখাবো রাত অনেক হয়ে যাচ্ছে আল্লাহ যদি আমাদের এই দোয়াটাকে আমাদের মায়াপুর এই যুবক ভাই বন্ধু এত সুন্দর একটা মঞ্চ তৈরি করেছে বেস্টন রাত্রে এত সুন্দর তৈরি করেছে পরিকল্পনা ওরা অনেক আগে তো ছিল তা আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আবার যদি কোনো জায়গায় সুযোগ হয় আল্লাহ যদি নিয়ে আসে দেখা যাবে মন প্রাণ খুব ভালো না অসুস্থ ছিলাম কিন্তু আপনাদের এই চেহারা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে বলতেও পেরেছি কিন্তু বলার খুব মানুষ মানে কোশেষ ছিল না মনে মনে হচ্ছে হয়তো কি আর বলবো কি আর বলবো আমার আগে মুফতি ভাই ইমাম উদ্দিন ভাই নাইম উদ্দিন ভাইকে পাঠিয়ে দিলাম মনে হচ্ছে হবে না তারপরে আস্তে আস্তে নামাজ পড়ে দু নামাজ পড়ে বলবো আল্লাহ একটু বললে বলাবে না আমার এই ভাইগুলো কোনোদিন দেখে না আর অনেক আগে থেকে ফোন করেছিল আপনাদের ভাই তোমার আসতে হবে আসতে হবে কিন্তু আমি যাই বহু জায়গাতে জলসা যাই আমি দাবি করি না যে টাকা লাগবে আমি আস বন্ধ বলি না এত টাকা আমার লাগবে আমি যাই গাড়ি একটা নিয়ে আসি আছে আর আমার মাদ্রাসা আছে বাচ্চারা পড়ে এদিকে লক্ষ্য আমি সেইভাবে বিভিন্ন জায়গাতে যাই কিন্তু আমি সব থেকে একটা বড় কথা বলে গেলাম এই সালামুন আলা ইলিয়াসি এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়ার পরে যদি কারো পিছে কামড়ায় আমি পাঁচ লাখ টাকা দেবো গ্যারান্টি দিচ্ছি আমি কথা দিচ্ছি এই সালামুন আলা ইলিয়াসি যাকে শিখিয়েছি সেই ব্যক্তি বলেছে তাকে কিছু কামড়াবে না এমনকি পাহাড় পর্যন্ত গেলে পাহাড়ের সাপ পর্যন্ত মাথা নিচু হয়ে গেছে এই জন্য আল্লাহ আমাদের সকলে যেন সনার থেকে বেশি আমল করার তৌফিক দান করোন আল্লাহ আমি